সুস্বাগতম কৃষক কিষাণের ইউটিউব চ্যানেলে। আজ পরিচিত হব সবচাইতে বেশি ডিম দেওয়া উন্নত জাতের হাঁসের সাথে। এ সকল জাতের হাঁস পুকুর পাড়, খাল বিল, নদীর তীরে অনায়াসে মুক্তচারণ পদ্ধতিতে এবং বাণিজ্যিকভাবেও লালন পালন করা যায়। তাছাড়া হাঁস পালনে তেমন একটা খরচও হয় না, উপর্যুপরি হাঁস পালন করে পরিবারের জন্য বাড়তি আয়েরও ব্যবস্থা করা যায়। উন্নত জাতের এই সকল হাঁস অধিক ডিম দিয়ে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাও এদের বেশি, যে কোনো পারিপার্শ্বিক পরিবেশের সাথেও খাপ খাইয়ে নিতে পারে বলে এদের লালন পালন করে আপনি অনায়াসে লাভবান হতে পারবেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন বেশি ডিম দেওয়া উন্নত জাতের হাঁসের সাথে পরিচিত হওয়া যাক। নাম্বার 5, মাসকভি বা চীনা হাঁস। এদের উৎপত্তি দক্ষিণ আমেরিকা। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি। এদের গড় ওজন 3.5-4.5 কেজি। এরা প্রথমবারের ডিমে আসে 6-7 মাস বয়সেই। এদের ডিম উৎপাদন বছরে 120-150টি। ডিমের ওজন 60-65 গ্রাম। ডিমে তা দেওয়ার প্রবণতা সাধারণ। ডিমের রং সাদা। নাম্বার 4, বেইজিং বা পেকিং। উৎপত্তি, এদের উৎপত্তি চীনে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এদের গড় ওজন 2.5-5 কেজি। এরা প্রথমে ডিমে আসে 3.5-4 মাস বয়সেই এরা প্রথম ডিম দিতে সক্ষম। ডিম উৎপাদন, এরা বছরে 200-250টি ডিম দিয়ে থাকে। এদের ডিমের ওজন 90-100 গ্রাম। ডিমে তা দেওয়ার প্রবণতাও কম। ডিমের রং সাদা। নাম্বার 3, ইন্ডিয়ান রানার। এদের উৎপত্তি ভারত। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এদের গড় ওজন 1.5-2.5 কেজি। এরা প্রথম ডিমে আসে 4-5 মাস বয়সেই এরা প্রথম ডিম দিতে সক্ষম। এদের ডিম উৎপাদন বছরে 250-300টি। ডিমের ওজন 70-80 গ্রাম। ডিমে তা দেবার প্রবণতা কম। ডিমের রং সাদা বা সবুজাভ সাদা। নাম্বার 2, জিনডিং। এদের উৎপত্তি চীনে। এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। এদের গড় ওজন 2-2.5 কেজি। এরা প্রথম ডিমে আসে 5-6 মাস বয়সেই এরা প্রথম ডিমে আসে। ডিম উৎপাদন, এরা বছরে 260-300টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। ডিমের ওজন 60-65 গ্রাম। ডিমে তা দেবার প্রবণতা কম। ডিমের রং নীলাভ। নাম্বার 1, খাকি ক্যাম্বেল। উৎপত্তি ইংল্যান্ডে। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এদের গড় ওজন 2-2.5 কেজি। এরা প্রথমবার ডিমে আসে 5 মাস বয়সেই এরা ডিম দিতে সক্ষম। এদের ডিম উৎপাদন বছরে 250-300টি। ডিমের ওজন 60-70 গ্রাম। ডিমে তা দেবার প্রবণতাও কম। এদের ডিমের রং সবুজাভ সাদা বা মিশ্রিত সাদা। যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে এবং কৃষিভিত্তিক আরও ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ।